So hey, what's up guys, welcome to Ancient Game Addict and another gameplay video. So Dead by Daylight এর আরো একটা ম্যাচে মেঘের সাথে এসেছি কয়েল টাওয়ারে and আমার টিমমেটরা সব একসাথেই আছে আর সেই ট্রিক্সটারও আছে সেইখানেই সে একটাকে তো ধরবে এখনই ধরবে আমি একটু সাবধানে থাকি আর জেনারেটর কোথায় জেনারেটর তো এখানে আশেপাশে থাকার কথা এন্ড আমার টিমমেট তো ডাউন আর জেনারেটর তো এখানেই আছে কিন্তু আছে কোথায় জেনারেটরটা ভিতরে নাকি জেনারেটরের শব্দ তো এইখান থেকে আসছে কিন্তু পাইতেছি না ভাই পিছে আবার দেখাইতেছে কোন জায়গা সামনে আশেপাশে তো জেনারেটর কোনো জায়গায় নেই কিন্তু কোথা থেকে যে লোকেশন দেখাইতেছে আর আমার টিমমেটকে ঝুলিয়েছে হুকে এখন তাকে নামাবো নাকি সেই ট্রিক্সটারটা আরে এইখানে চলে এসেছে সে এখনই আমাকে ধরবে ধরা পড়া যাবে না এইখান থেকে তাড়াতাড়ি দৌড় দেই আমার টিমমেট তো এখানে আছে কিন্তু তাকে পরে নামাই ট্রিক্স আরে 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 ভাই এখানে উপরে ওঠার জায়গা আছে সেই জেনারেটর হয়তো এখানেই আছে আমার টিমমেটরা আরে তো টিমমেটও এইখানে জেনারেটর এইখানে ট্রিক্সটারও এখানে আর অ্যান্ড আমাকে এখন উপরে যেতে হবে ট্রিক্সটার এখানে আরও একটা টিমমেট জানি না এখন সে হয়তো আমার অনন্য টিমমেটকে ধরতেছে অ্যান্ড ফেংমিন তাকে আগে হিল করি তাকে হিল করার পর আরে হিল করতে পারতেছে হ্যাঁ ঠিক আছে তো এখন আস্তে আস্তে তাকে হিল করতে থাকি ট্রিক্সটারটা আসার আগে হিল করতে হবে ভাই কি করতেছি লোকেশন তো জানিয়ে দিছি এখন ট্রিক্সটার যদি আরেকজনে আর কি অন্যজনে যদি পিছে থাকে তাহলে তো এখানে আসবে না অ্যান্ড সে হয়তো অন্যজনের পিছেই আছে ফেংমিনকে তো হিল করা শেষ এখন আরে কোথায় যায় কি ব্রাদার আমাকে হিল করবে না নাকি তাকে হিল করার পর সে চলে যেতেছিল কি একটা প্লেয়ার আর ট্রিক্সটার তো চলে এসেছে কোনো সমস্যা নেই সে অন্য একটা প্লেয়ারের পিছে আছে আর আরে কোথায় যাও রে ব্রাদার এত ভয় পাওয়ার কিছুই নেই তাড়াতাড়ি হিল করতে থাকো একটা জেনারেটর তো রিপেয়ার করা শেষ এখন আর শুধুমাত্র চারটা জেনারেটর রিপেয়ার করতে হবে আর ডুয়াইটকে সেই ট্রিক্সটারটা এখনই ধরবে আমার এখানে থাকার কোনো দরকার নেই এখান থেকে যত দূরে যেতে পারি তত দূরে যাব আর বেশি দূরে যাওয়া লাগবে না জেনারেটর যেহেতু পেয়েছি তো এটাকে ঠিক করতে থাকি আর ডুয়াইট তো এখনই ঝুলবে তার ঝুলার সময় সামনেই আছে অ্যান্ড এই তো সে ডাউন আর এখন তাকে ঝুলতে হবেই কিছুই করার নেই তার তো জেনারেটর তো অর্ধেকের বেশি ঠিক করা শেষ মোরাল এখন জেনারেটর রিপেয়ার করতে থাক আর আমি ডুয়াইটকে গিয়ে নামাই আমার যাওয়া তো উচিত না কিন্তু কেউ যাইতেছে না কি আর আরে নামিয়েছে তাড়াতাড়ি এখান থেকে সরি ডুয়াইট কি আরে ডুয়াইট এইখানে আসতেছে কি ব্রাদার এখানে আসার কি দরকার সে কি না ট্রিক্সটার তো এখানে নেই মনে হয় তাকে গিয়ে তাড়াতাড়ি হিল করি জেনারেটর তো রিপেয়ার করা শেষ এখন ডুয়াইটকে হিল করবো আর এরপর ফেংমিনকে হুক থেকে নামাবো আর কি আমি জানি যে তাকে এখন হুকে ঝুলাবে আগে তো সে হবে ডাউন অ্যান্ড এরপর সে ঝুলবে হুকে আর এরপর তাকে আমি নামাবো দেখি কি করা যায় তার ঝুলার সময় প্রায় কাছেই চলে এসেছে আর এটা কি তার 3 নম্বর নাকি সে যদি আর কি তার যদি এটা যদি লাস্ট চান্স হয় তাহলে তাকে হুক থেকে নামানোর কথা ব্রাদার ভুলে যাও তাকে আর নামানো যাবে না সে তো একবারে উপরেই চলে যাবে আপাতত এখানে একটা জেনারেটর তো পেয়েছে এইটা রিপেয়ার করতে থাকি আর ফেংমিন ডাউন বেচারি ফেংমিন তাকে এখন কে বাঁচাবে ট্রিক্সটার তাকে উঠিয়েছে অ্যান্ড আবার সে বেঁচে গেছে বাঁচলো কীভাবে কিন্তু মনে হয় না যে বেশি দূর যেতে পারবে তাকে এখন আবার ডাউন করবে আর এই পাশে আমি এইটা কি করতেছি ব্রাদার জেনারেটর তাড়াতাড়ি রিপেয়ার করব কিন্তু আমি নষ্ট করতেছি আর ওই পাশে তো ফেংমিন আবার ডাউন আর তাকে এখন ঝুলতেই হবে আমি শুধু এতটুকুই আশা করতে পারি যে তার যাতে আর শুধু লাস্ট একটা চান্স থাকে তাহলেই ও ব্রাদার আছে মোরাল এখন এই জেনারেটরটা রিপেয়ার করুক অর্ধেকটা তো রিপেয়ার করা শেষ
আর এখন আমি গিয়ে ফেংমিনকে সেখান থেকে নামাবো। তাকে নামানোর জন্য কেউই যাবে না সামনে। ডুয়াইট তো গিয়েছিল কিন্তু এখন তার অবস্থা খারাপ, আমাকে যেতে হবে। অ্যান্ড মোরাল তো শুধু জেনারেটরই রিপেয়ার করবে। আমি আস্তে 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 আসি, ফেংমিন ওয়েট করতে থাকো, আমি আস্তে আসি। তার এইচপি অনেক অনেক কম, তাড়াতাড়ি যেতে হবে। অ্যান্ড ট্রিকস্টারটা আশেপাশেই আছে হয়তো। আরে সে এখানেই আছে। অ্যান্ড ফেংমিন, আরে আরে নামো নামো নামো, আমি যাই যাই এখান থেকে, তাড়াতাড়ি যাই। ট্রিকস্টার হয়তো এখন আমার না, সে আমার পিছে না, সে আবার গিয়েছে ফেংমিনকে ধরতে। তো আর কিছুই করার নেই। অ্যান্ড এইটা আমার সাথে কি হইতেছে ভাই, কি হইতেছে? একবার এই পাশে তো আরেকবার ওই পাশে, এই পাশ ওই পাশ শুধু করতেই আসি। আমি কি বাঁচবো কি বাঁচবো না তা তো জানি না, কিন্তু এতটুকু জানি যে নেট যদি ঠিক থাকতো তাহলে ব্রাদার এইখান থেকে যাওয়া অনেকটাই সহজ হইতো। আর ট্রিক্সটার তো এখন পিছে আছে, মরতে তো আমাকে হবেই। এইখানে একমাত্র সমস্যা হচ্ছে এই পিং আর কি, নেটটা। নেট যদি ঠিক থাকতো তাহলে এই ট্রিক্সটারকে ফাঁকি দিয়ে ব্রাদার কত আগে যে চলে যেতাম। এখানে তিনটা, শুধুমাত্র তিনটা জেনারেটর রিপেয়ার করা হয়েছে। অ্যান্ড ফেংমিন আবার ডাউন, তার কাছে আর কোনো চান্স নেই, তো সে গেছে ডাইরেক্ট, এখন ওপরে যাবে। আর আমি এখন একটা টিমমেট লাগবে ব্রাদার অথবা, আরে কি কি ভাই কি হইতেছে, শুধু একটা মেড কিট দরকার। অ্যান্ড এখানে নেটের জন্য আর একটা জেনারেটর তো আছে, এটা রিপেয়ার করতে থাকি, দেখি আমার টিমমেটরা কখন আসে। এই জেনারেটর তো রিপেয়ার করার শুধুমাত্র কিছুটা বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত আমার টিমমেটরা একটা ওই পাশে আসে নাই। সমস্যা নেই, জেনারেটর তো রিপেয়ার করা শেষ। অ্যান্ড আমার টিমমেটও এইখানে আশেপাশেই আছে, তাদের অবস্থাও একদম কাহিল। তাদেরকেও এখন যে কোনো একজনকে তো ধরবে ট্রিক্সটার। আর এখন আমাকে কেউ হিল করে ব্রাদার, দুইজন না, দুইজন বলতে আমার আর আরেকজন হয়তো ডুয়াইটের। অ্যান্ড সামনে একজন জেনারেটর রিপেয়ার করতেছে। আর এই তো ডুয়াইট এখানে, ট্রিক্সটার এখানে, আমি আর এখানে থাকবো না, আমি দূরে যাই, যত দূরে যাইতে পারি তত দূরে যাব। আমি যদি এখন এখানে একটা মেড কিট পাইতাম অথবা যদি কেউ আমাকে যদি হিল করতো তাহলে হয়তো ব্রাদার। কেউ একজন নেই এখানে, মোরাল আছে কোথায় সে? এখানে একটা টোটাম আছে যেইটা কি কাজে আসে আমি জানি না, দেখি এটা কি করা যায়। কিন্তু একটা অ্যাবিলিটি আছে আর কি, সেই অ্যাবিলিটি থাকলে এই টোটামটা ইউজ করে আমি আমাকে হিল করতে পারতাম। কি আর করার, সেই অ্যাবিলিটি আমার কাছে নেই, টোটাম ইউজ করে কোনো লাভ হয় নাই। কিন্তু এখন হচ্ছে যে অনেক সময় আছে, সামনে যাই জেনারেটর তো ওইটা রিপেয়ার করতে হবে, ওইটা এখন পর্যন্ত রিপেয়ার করা হয় নাই। মোরাল আছে কোথায়, আছে কোথায়? ট্রিক্সটার তো এখানে আশেপাশেই। আর এখানে কি ডুয়াইট নাকি মোরাল আছে? একজন তো জেনারেটর রিপেয়ার করতেছে, কে? আরে মোরাল, মোরাল রিপেয়ার করতেছে। অ্যান্ড জেনারেটর তো রিপেয়ার করা শেষ, এখন তাড়াতাড়ি গেটটা ওপেন করি। যত তাড়াতাড়ি গেটটা ওপেন করব তত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবো, কিন্তু গেটের সামনে যেতে পারতেছি না। অ্যান্ড তাড়াতাড়ি ওপেন করি এইটা। আরে আরে ব্রাদার, এখন তো আর কিছুই করার নেই, গেট তো আর ওপেন করা যাবে না। আর ওই পাশে তো মেঘনা, মেঘনা মোরাল ডাউন, আর ডুয়াইটের অবস্থা কাহিল, তাকেও এখন ঝুলাবে, আগে ডাউন করবে এরপর ঝুলাবে। আর আমি ভাবতেছি যে কি করব এখন, কি করব। এক তো করতে পারি যে এই পাশ থেকে ঘুরে গিয়ে গেট ওপেন করব, কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে আমার টিমমেট আর কি ডুয়াইটকে ডাউন করবে, আর এই ফাঁকি আমি সেই মোরালকে নামাবো, কিন্তু যেতেই পারতেছি না ভাই। আর ডুয়াইটকে তো ঝুলিয়েছে। অ্যান্ড আরে ট্রিক্সটারও এখানে ফেঁসে গেছি, ফেঁসে গেছি আমি। আর মনে হয় না যে বাঁচতে পারবো, ট্রিক্সটার তো পিছে নেই। আমি একটা কাজ করি যে কি করব, সেখানে গিয়ে কি নামাবো নাকি অথবা গেটটা ওপেন করি? গেট তো ওপেন করতে পারবো, শুধু এতটুকু যে গেট ওপেন করার সময় যাতে ট্রিক্সটারটা এখানে না আসে। কোনো শব্দ ছাড়া তাড়াতাড়ি এই গেটটা ওপেন করি। সেই ট্রিক্সটারটা কি এখানে আসতেছে? আরে ভাই সে এখানেই আসতেছে, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই।
সামনে গিয়ে লুকাই আর ট্রিক্সটারটা যাও। আরে আরে কি হইতেছে রে ভাই, এখন ফেসে গেছি এই নেটটার জন্য। ভাই আমি সামনে যাই, আর সামনে যাওয়ার পর আবার কিছুটা পিছে চলে আসি, আর এইটার জন্যই ট্রিক্সটারটা আমাকে দেখে ফেলেছে। এইটার জন্যই ভাই দেখতে পারছে, এইটার জন্য শুধুমাত্র এই একটাই কারণ। এখন যদি ফ্যাংমিনকে নামাতে পারি তাহলে আর পারলাম না, শেষ, গেম এইখানেই শেষ। আর আমি এখন ভবিষ্যৎ বলবো, ভবিষ্যৎ হচ্ছে ফ্যাংমিন আর আমি আর কি, আমার ভবিষ্যৎ যে আমরা দুইজনে এখন ওপরে যাব। যারা যারা না জানতা তারা জেনে রাখো, অ্যান্ড যারা যারা ভিডিওতে লাইক দাও নেই সাবস্ক্রাইব করো নেই তাড়াতাড়ি করো ব্রাদার, ওয়েট করতেছো কিসের জন্য? সো সি ইন আ নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।